কাকা কত সাইকেল? এগুলো হচ্ছে 50 টাকা। মানে এইখানে ওই যে দুজন বসাতে এর জন্য 50। এটা কি একটু কম টম হয় না? কেন? ফিক্সড রেট। তো ই আছে, টিকিট আছে, তাহলে ফিক্সড হয় কেমনে? আর এটা হচ্ছে 40 না? না আমি শুনছি তো এইটা 30, ওইটা 40। হ্যাঁ এর আগে আবার ফ্রেন্ডরা এসে গেছে। আমি যেটা বলছি এটা হবে না? গো হয়ে গেছে। এই যে এই সাইকেলটা নিচ্ছি আমি, আর ভাই ভাইয়া কোনটা নিচ্ছেন? এটা নিচ্ছি। কত টাকা করে পড়ছে আমি স্ক্রিনে লিখে দিব। তো আমরা এই যে সাইকেলটা নিলাম, আপাতত 1 ঘন্টার জন্য দেখি কয় ঘন্টা লাগে। কটা থেকে শুরু হইলো? 4টা থেকে শুরু হইলো, তো 6টা পর্যন্ত লাগবে না, একটু আগেই চলে আসবো। পুরো বিচটা এক্সপ্লোর করার চেষ্টা করবো, দেখি কতটুকু পারা যায়। চলে যাই। আমার অসম্ভব সুন্দর একটা জায়গা সেন্ট মার্টিন, যারা না আসবেন তারা বুঝতে পারবেন না। এই যে সাইকেল চালানোর যে একটা ফিলিং, আপনি আসলে আমি রেকর্ড করবো সাইকেল চালাই। আর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা সাইকেল চালাতে নেমে গেছি, ভালোই লাগছে। আমরা এই প্রবালের এখানে ছবি তুলেছি অনেকক্ষণ। এই যে আমার গ্যাং, এই আমরা গ্যাং মিলে ছবি তুলেছি। আর আমরা এখন যাব কোথায়? আমরা যাব হুমায়ুন সাহেবের বাসায়। হুমায়ুন সাহেবের আমাদেরকে কফি খাওয়ার দাওয়াত দিয়েছে, আমরা কোন দিয়ে তার বাসায় কফি খাব। দেখছেন কি বাটপা, প্রায় 20-25 মিনিট হবে। 3টা সাইকেলে আমরা আসছি, খুব ভাপায় গেছি বালুর ভিতরে সাইকেল চালানো, খুবই কষ্টের। তবুও যারা আসবেন একবার হলেও সাইকেল চালাবেন, তাহলে বুঝবেন যে কেমন লাগে আর কি। তো এখন আমরা আছি, একটু আসি। সমুদ্র বিলাস ভিতরে ঢোকা যায় কি নাই চেষ্টা করবো ঢোকার, মেবি যায় না। মানে এটা হচ্ছে কটেজ, আর কটেজে যারা আছে তারাই থাকছে, আমরা এই কটেজে আসিনি। আমরা আসছি মূলত এই কটেজটা দেখার জন্য। এই হচ্ছে সমুদ্র বিলাস, আর ভিতরটা দেখি দেখাতে পারি কি না। তো ওকে দেখতে থাকেন। পাম্প হয়ে গেছে, এতক্ষণ লাগলো কেন? আমরা ছবি তুলছি ভাইয়া, ছবি তুলছেন? অনেক ছবি তুলছি, হিউজ। হ্যাঁ আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি কি বলবো দাদা, সেই 1 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে যে এই বালুর ভিতরে আমার অনুসব বোধা হয়ে গেছে। অনুভূতি আর নাই, অনুভূত হয়ে গেছে না? তো চলে দেখি সমুদ্র বিলাসে একটু বিলাস করে আসি। তো আমরা এখন যাচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে মনে হয় সাইকেলের। আর এখানে আসলে আপনারা অনেক ধরনের মাছ পাবেন, এই যে দেখেন ফিস আছে। আপনারা বিকেলে শুরু হয় বেশি না, সন্ধ্যায় শুরু হয় না? আচ্ছা সন্ধ্যার দিকে আসলে আপনারা এই মাছগুলো খেতে পারেন। এই যে লবস্টার আছে এখানে অনেকগুলা, হ্যাঁ এইগুলো অনেকগুলা ভাই
দেখেন অনেকগুলো লবস্টার আছে, এখান থেকে জীবিত মাছ আপনারা কিনতে পারবেন, জীবিত মাছ বিক্রি করা হয়। ঘুরতে ঘুরতে চোখে পড়লো ইয়া বড় একটা মাছ, যার লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতেই 30 সেমির মনে লেগে যাচ্ছে। নাম না জানা আরো হরেক রকমের মাছের পসরা সাজিয়ে দোকানিরা বসে আছে আপনার অপেক্ষায়। কত বড়া কত করে আর ওইখানে সমুচা? এখানে আপনারা মাছের পাশাপাশিও পেয়ে যাবেন হরেক রকমের মুখরোচক খাবার, যা দেখতে যেমন সুন্দর খেতে ভারী মজা। আসেন দেখি, একটু দেখি কি কি দেখলেন আপনারা। চলেন সবাই ওদিকে আছে। এই হচ্ছে রাতের সেন্ট মার্টিন, দেখেন আপনারা। ও এখানে ফুচকাও বিক্রি হয়, ফুচকা চটপটি কত মামা? ফুচকা কত, চটপটি কত? ফুচকা 50 আর 30। আসেন যাওয়ার সময় ম্যাক্সিমাম হোটেলেই দেখবেন মাছ, আর মাছের বারবিকিউ সাথে সাথেই করে দেওয়া হয়, সব কিছু প্রস্তুত আছে, জাস্ট চয়েস করবেন, চয়েস করে অর্ডার দিবেন। এখানে বেশি, এখানে বড় মাছ আছে, এইটা এটা এটার নাম কি? গোল্লা। কত করে? কত করে? 50 টাকা। এখানে মাছগুলো পিস পিস করা। এই মামা মাছ কি পিস হিসাবে খেতে পারবো একটা? ও কত পড়বে এরকম এই এই পিসটা? 120 পড়বে। এইভাবে ভেজে দেওয়া যাবে না? এটা ভালো লাগছে, যার পুরোটা কিনে খাওয়ার সামর্থ্য নাই একটা খাবে না? এখানে বার্মিস খুব ভালো মানে কাপড়গুলো ওটা দেখেন না ভাই, এদিকে আচার আছে, ঘুরতে ঘুরতে এই ঝালমুড়িওয়ালা মামাকে আমরা পেয়ে গেলাম। এই সেন্ট মার্টিনে পর্যটক আসা শুরু করা থেকে শুরু করে তখন থেকেই সে ঝালমুড়ি বিক্রি করছে, প্রায় অনেক বছর যাবত এখানে সে ঝালমুড়ি বিক্রি করছে, আর ঝালমুড়ির টেস্টটাও খুব ভালো। রাতের জেটি ঘাট, এখানে আমরা সবাই আসছি, আমরা আড্ডা দিব, যে ওইখানটায় সবাই বসেছে, আমরা সবাই মিলে আড্ডা দিব। দেখেন আমি দিদি বললাম, দিদি বললাম দিদি নিলাম।
সানরাইজ রিসোর্ট জেটিঘাট থেকে হাতের ভামে দুই এক মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন এই সুন্দর রিসোর্টটি, যে রিসোর্টটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে। আমি এই রিসোর্টের বিস্তারিত ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সবাই দেখে নেবেন। কি মাছ এটা মামা? এটা স্যালমন, এটা কি কোরাল? স্যালমন আর এটা কোরাল না? এটা কত পড়তেছে মামা বারবিকিউ সহ? এটা স্যালমন, এটা কেজি সে মামা কত কেজি? এটা আমি কিন্তু জানি না। আচ্ছা আচ্ছা, দিয়ে দেন, এত রাগ করেন না, মানে এত না দিব না মামা, দিব দেন মামা, দিয়ে দেন। এই মামা, এই মামার দোকানে আসবেন সবাই, আর এই মামার দোকানে এসে আপনারা অনেক কিছু পাবেন। এই যে দেখেন মামা, কি কি আছে আপনার দোকানে একটু বলেন তো। সবাই মামার দোকানে সাবস্ক্রাইব করে দেন। এই লাগবে আপনাদের, ওই যে কোরাল আছে, কোরাল, এই বড়টা কি কোরাল? 16 কেজি? ও আচ্ছা, 12,000 টাকা। সবাই বলে দেন মামার দোকানে, সবাই মামার দোকানে আসবেন। আমরা কি কিনতেছি এখান থেকে? কাঁকড়া কিনতেছি আমরা। কয়টা কিনতেছি কাঁকড়া? 5টা না? কত কইছে মামা, কত কইছেন মাউন ভাই? আশি করে, একশো করে বসে। এই মামা, একশো করে 5টা? এই যে মামা দিয়ে দিচ্ছে পার পিস কত? 100? আপনার কি 2টা নাকি? পার পিস 100? এই এটা ওই নিচের ওটা না, এটা হচ্ছে ব্যাঙ্গা চুইরা হচ্ছে, এই হবে। বাসাবাসি হইতেছে, বড়টা বড়টা বড়টা। আরে ভাই, ছোট মরিচে জাল বেশি। আমাদেরটা আমরা টোটাল কয়টা? 6টা মনে হয় না আমাদের, 6টা কাঁকড়া। হ্যাঁ, 7টা, 7টা কাঁকড়া ভাজা হচ্ছে। জি জি, তো আমরা সবাই মিলে খাবো এখন। কত আসছে এটা? 980। কি মাছ এটা? কি মাছ এটা? কোরাল। এই যে আমাদের কাঁকড়া চলে আসছে, আমরা কাঁকড়া খাবো। আমরা কাঁকড়া খাবো না, কাঁকড়া আমাদের খাবে, কোনটা বলেন তো? আমরা কাঁকড়া খাবো। এই কাঁকড়া কি করছে? লাল করে নিতে তো। এই যে চলে আসছে কাঁকড়া, কাঁকড়াটা যারা বারবিকিউ করবেন কিন্তু কয়লা ধরাতে পারেন না, তারা এই বুদ্ধিটা কিন্তু শিখতে পারেন। এটা হচ্ছে প্লাস্টিকের বস্তা, দেখেন বুদ্ধিটা একটু একটু করে সব জায়গায় দিচ্ছে, পরে আস্তে আস্তে জ্বলবে সবগুলা। এখন হচ্ছে বিচের পাশে, মেবি আওয়াজটা শুনতে পাচ্ছেন, জোয়ার, এখন জোয়ারের সময়। এই সময় এমন একটা চা খাচ্ছি, এমন একটা প্লেসে বসে, অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। লেবু আদা চা, চুমুকেই সতেজতা। সিরিয়াসলি খুব ভালো লাগছে। সেন্ট মার্টিনের পশ্চিম বিচে এখানে একটা রং চা খাচ্ছি। মামার রং চাটা খুব ভালো হয়েছে, মামাকে একটু দেখান। এই মামার দোকানে আসবেন, রং চাটা সত্যি খুব ভালো বানিয়েছে। আর এখন জোয়ারের টাইম, নিশ্চয়ই সাগরে গর্জন শুনতে পাচ্ছেন।
অন্ধকারের জন্য পুরোটা দেখানো যাচ্ছে না, বাট সেই একটা ফিল হচ্ছে। আমি চা খাবো আর একটা খাবো। টোনাটুনি ব্লগ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কালকে আমরা যাবো হচ্ছে সেরাদ্বীপ, ওখানকার সৌন্দর্য, ওখানকার সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর পিছনে হচ্ছে আমাদের বারবিকিউ হচ্ছে, বারবিকিউ বলে থাকবো, দেন একটু পরে বারবিকিউটাও দেখাবো। খুব টায়ার্ড, ও তো দেখতেই পাচ্ছেন আপনারা পেরেছেন, যে সাইকেল চালিয়েছিলাম দুপুরে পরে রিলে, অনেকদিন পর সাইকেল চালাইছি, খুব বাবা কাহিল হয়ে গেছে। এই দেখেন এই সিন, দেখতে দেখতে চা খাবো, অসাধারণ একটা অনুভূতি, একটু দেখাতে পারতেছি না, শব্দটা একটু শোনেন। পানি চলে আসছে, এই পর্যন্ত পানি চলে আসছে। আমরা বিচ থেকে চা খেয়ে এসে দেখি বারবিকিউ অলরেডি প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। আমরা আজকে বারবিকিউ খাবো, দেশি মুরগির বারবিকিউ হচ্ছে, আর সাথে রুটি থাকবে, আর স্পেশালি আমাদের পুতুলাপুর গান থাকবে একটু পরেই, যেটা আসলেই আপনাদের সবারই মন কাড়বে। এই যে ব্লগারের সাথে আসলেন, আপনার কেমন লাগছে বলেন? আমি আপাতত আপনার সাথে একটা ট্যুর করতে পেরে, আমি সামনে আপনার সাথে আরো ট্যুর করতে চাই, আমাকে সেই সুযোগটা দিবেন। ওকে ওকে ঠিক আছে, ঘুরতে যান আমাকে সাথে নিয়ে যাবেন, ভালো লাগে গ্যারান্টেড। এই আপনার কেমন লাগতেছে এই যে আমার সাথে এত বড় একটা ব্লগারের সাথে আসছেন? হ্যাঁ কেমন লাগছে বলেন? এত খুশি ভাই, এত খুশি আমি কোনোদিনও আর আগে হই নাই ভাই, এই আজকে এত খুশি হইলাম ভাই। নেক্সট আমার সাথে যাবেন, আরো ইনশাআল্লাহ চিল হবে, আপনার সাথে আছি সবসময়, পাশে আছি, এবং আপনার আমার পাশে থাকেন, আমি আপনার পাশে আছি, অবশ্যই ঘুমাই ঘুমাই চিল হবে। এদিকে খাবারের প্রস্তুতি চলছে, দুইটা করে পরোটা আর হচ্ছে বারবিকিউ চিকেন দেওয়া হয়েছে, সব কিছু রেডি আছে, সবাইকে একটু পরেই দিয়ে দেওয়া হবে, সব রেডি হয়েছে। কোয়ো কোয়ো রে ভ্রমো কৃষ্ণ রে বুঝাইয়া, কোয়ো কোয়ো রে ভ্রমো।
রুমোরে।